বিভিন্ন ফিচার আমরা যেমন অম্লকি তারপরে সাইট্রিক অ্যাসিড আছে, টাইটারিক অ্যাসিড আছে, এই যে আমরা এখন খেয়ে থাকি সেগুলো আমরা যেমন অ্যাসকারবিক অ্যাসিড যেগুলো ভিটামিন সি এর উৎস এগুলো আমরা পেয়ে থাকি। তাহলে আমরা এই ভিটামিন হিসাবে কি ব্যবহার করে থাকি? আমরা যেমন অম্লকি, পেয়ারা, তারপরে কমলা লেবু, এগুলো সবগুলিতে আছে জৈব অ্যাসিড যা আমাদের দেহের জন্য প্রয়োজনীয়। এগুলো ভিটামিন সি এর উৎস, এগুলো অ্যাসকারবিক অ্যাসিডের উৎস। এবার আসি আমরা এই অ্যাসকারবিক অ্যাসিডের উৎস। যেমন আমরা ধরি যে আমাদের যদি ভিটামিন সির অভাব হয় তাহলে কি হয়, কোন দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সময় লাগে, অর্থাৎ অধিক রক্তপাত হয়ে থাকে, ভিটামিন সির অভাবে দাঁতে বিকৃত হয়ে থাকে। তাই যদি আমরা ওই ভিটামিন সি করতে গেলে আমাদের কিন্তু ভিটামিন সি চাহিদা পূরণ করে। এবার এসে আমরা খাদ্য পরিবার, আমরা অনেক সময় দেখা যায় বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে গুরুপাত জাতীয় ভাজা বিনা খাদ্যগুলি খেয়ে থাকি, কিন্তু খাওয়ার পরে আমরা অনেক সময় দেখা যায় কোমল পানি খেয়ে থাকি বা আমরা দড়ি খেয়ে থাকি। কোমল পানিতে আছে আমাদের কি আছে, কার্বনিক অ্যাসিড, এগুলো আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে। আরো তো তুমি স্বীকার ব্যাপার আমাদের পাকস্থলীর মধ্যে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রধানত কাজ হলো আমরা যে খাদ্যগুলো খাই পাকস্থলীর মধ্যে খাদ্য অঙ্গীভাবাপন্ন হলে সেখানে আংশিকভাবে পরিপাক হয়ে থাকে। আর যদি এই অ্যাসিডের মাত্রা যদি কম বা বেশি হয়ে থাকে, বেশি হলে আমরা হয়ে থাকে আমরা গ্যাস্ট্রিক, আমরা বলি অ্যাসিডিটি করে, আর যদি কম হয়ে থাকে তাহলে খাদ্য পরিপাক হবে না। তাহলে এটি সঠিক মাত্রায় আমাদের থাকতে হবে, আর বেশি হলে আমাদের জন্য ক্ষতিকারক। আর তাছাড়াও আমরা গ্রুপাল জাতীয় খাদ্যগুলি যখন গ্রহণ করি তখন আমরা দই খাই, দই বলতে আসে ল্যাকটিক অ্যাসিড, তাহলে এই যে এগুলো আমরা কী করে এই গ্রুপাল জাতীয় খাদ্যগুলোকে পরিপাকে সাহায্য করে থাকে। এবার আসছি আমরা পরিষ্কার, আমরা বাড়ির মধ্যে আমাদের টয়লেট বা ফ্লোর পরিষ্কার আমরা পরিষ্কার হিসাবে আমরা কি করে ল্যাকটিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড এগুলো ব্যবহার করা হয়। তারপরে আরেকটি হলো সার হিসাবে, তোমরা আমরা জানি যে আমরা যে রাসায়নিক জৈবের রাসায়নিক সারগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হলো যেমন আমরা নাইট্রোজেন অভাবে ইউরিয়া সার ব্যবহার করি, তারপরে সালফার অভাবে সালফিউরিক অ্যাসিডের যৌগগুলো আমরা ব্যবহার করে থাকি, তারপর ফসফেটের যৌগগুলো আমরা ব্যবহার করে থাকি, ফসফেটের অভাবগুলো এইগুলি সবগুলি হিসাবে থেকে আমরা সরাসরি অ্যাসিড ব্যবহার করি, কিন্তু ওই অ্যাসিড দ্বারা গঠিত যৌগগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, তারপরে ফসফরিক অ্যাসিড, এগুলো কি পদার্থগুলো আমরা ব্যবহার করি, রাসায়নিক পদার্থগুলো আমরা উর্বরতা বৃদ্ধির জন্য আমরা এগুলো ব্যবহার করি। এই গেল আমাদের সার হিসাবে। এবার শিল্পে আমরা বয়ন শিল্পে কাপড় রং করতে আমাদের অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে, তাছাড়াও যেমন আমরা শিল্পের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করা হয়, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এই অ্যাসিডগুলো কাপড়ের জন্য ব্যবহার করা হয়, শিল্পের বিভিন্ন কাজে বিভিন্ন শিল্পের জন্য অ্যাসিডগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর আইপিএস আমরা রিক্সা দেখি, রিক্সার মধ্যে ব্যাটারি চালিত রিক্সা, তারপরে যেগুলো যে ব্যাটারি আছে ব্যাটারিগুলো অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমরা যেমন আমরা ব্যবহার করি, এই ব্যাকিং ছোটা পাউরুটি ফুলতে গরম করতে সাহায্য করে। তাহলে আমরা অ্যাসিডের অনেকগুলো ভালো দিক আমরা আলোচনা করি, তখন এবং অ্যাসিডের কী ব্যবহার করলো ব্যবহার করতে, কিন্তু আমরা কিছু অপব্যবহার ক্ষতিকর দিক অ্যাসিড যদি গায়ে লাগে, তারপরে কাপড় লাগলে কাপড়
চলে যাবে। এখন প্রশ্ন হলো গায়ে লাগলে বলি আমরা গা জ্বলে যাবে, কিন্তু জ্বলে এই জ্বলা কিন্তু আগুন জ্বলা নয়, এই জ্বলে তোমার একটা জ্বলে যাবে বলে আস্তে দোষী পড়ে যাবে। অ্যাসিড যদি কারো গায়ে লেগে থাকে সাথে সাথে সেখানে কি করতে হবে, ওই জায়গাটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কেমন অ্যাসিডের এই প্রাথমিক কি হলো পানি, পানি দিতে হবে, পানি দিলে সেটা করলে অ্যাসিড লঘু হয়ে যাবে, লঘু হলে তার কার্যকারিতাটা কমে যাবে। পরেক্ষণে আমরা সেই অ্যাসিডের অপব্যবহার, অ্যাসিড অপব্যবহার হলো আমরা অপব্যবহার হলো আজকে আমরা আজকাল আমরা দেখি যে অনেক সুন্দরী মেয়ে কিছু ওই যে সুন্দরী মেয়েরা স্কুলে আসার সময় বা পারিবারিক বিরোধের কারণে বা বিভিন্ন কারণে দেখা যায় একজন আরেকজনকে অ্যাসিড ছুড়ে মারে। অ্যাসিড ছুড়ে মারলে যে লোকটাকে মারে সেই লোকটা কি হয়ে যায়, তার চেহারা জ্বলসে যায়, জ্বলসে গেলে তার চেহারা যে আকৃতি থাকে সেই আকৃতিটা নষ্ট হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আজকাল এই অ্যাসিডের শিকার হয়ে আমরা অনেক মেধাবী শিক্ষার্থীরা মেধাবী মেয়েরা আমরা দৈব যারা মেয়েরা কি করতে পারে না, এই পড়ালেখা থেকে তারা কি হয়ে যায় দূরে সরে যেতে বাধ্য হয়ে যায়। কারণ আমাদের এই সমাজে কিছু কিছু লোক আছে যারা কি করে এসব মেয়েদেরকে উত্তাপ্ত করে, তখন তাদের ডাকে সারা না দিলে তারা কি করে অ্যাসিড ছুড়ে মারে। তাই বাংলাদেশ সরকার এই অ্যাসিডের শাস্তিস্বরূপ সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, এবং এতে করে আমাদের প্রতিকারের উপায় হলো এই শাস্তি আইনের সঠিকভাবে যদি প্রয়োগ করা হয় এবং এটি যদি সামাজিকভাবে পচা করা হয় তাহলে এই অ্যাসিডের অপব্যবহার আমরা করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আর বেশি কিছু আমরা যাবো না, আমরা যে কথাগুলো তোমাদের এখানে আমরা বললাম আজকে অ্যাসিড কাকে বলে তা আমরা বললাম, অ্যাসিডের ব্যবহার সম্পর্কে বললাম, অ্যাসিডের ক্ষতিকর দিকগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা যদি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবা করতে পারবা। আশা করি সবাই ভালো থাকো, সবাইকে আবার আমাদের আমরা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে নবম শ্রেণী বিদ্যালয়ের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো।